সিমলিমাদের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম, এবং এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.3 চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আমরা ডিসকাস করছিলাম, এবং এখানে অনেকগুলো অঙ্কই করিয়ে দিয়েছি। আজকে আমরা 7 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করবো। 7 নম্বর অঙ্কটা কি, যারা আমার হাতের লেখা বুঝতে পারবে না তারা বইটাকে রেফার করো, বইটা দেখো। আমি আমার সুবিধের জন্য বোর্ডে ঢুকে নিয়েছি। তো অঙ্কটায় কি বলেছে, অঙ্কটায় বলেছে একটা চৌবাচ্চার সঙ্গে দুটো নল যুক্ত আছে, সেই দুটো নল দিয়ে চৌবাচ্চাটা পূর্ণ হতে 11.19 মিনিট সময় লাগে। 11.19 মিনিট সময় লাগে। আর যদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা খোলা থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা খোলা থাকে, তাহলে যে ভর্তি হতে যে সময় নেয় তা একে অপরের থেকে 5 মিনিট বেশি নেয়। এইটা আমাদের বলে দিয়েছে একে অপরের থেকে 5 মিনিট বেশি সময় নেয়, তাহলে আলাদা আলাদাভাবে ভর্তি হতে কত টাইম নেবে। আমাদের দুটো কন্ডিশন এখানে বলে দিয়েছে, একটা হচ্ছে দুটো যদি একসাথে খোলা থাকে তাহলে 11.19 মিনিট সময় লাগবে, আর আলাদা আলাদাভাবে খোলা থাকলে একে অপরের থেকে 5 মিনিট বেশি সময় নেবে। এই দুটো কন্ডিশন দিয়ে আমাদের বার করতে হবে। তাহলে আমরা ধরে নিই যে প্রথম নলটা দিয়ে এক্স মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম, ধরি প্রথম নল দিয়ে এক প্রথম নল দিয়ে এক্স মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে দ্বিতীয় নল দিয়ে কি হবে, x+5 মিনিট লাগবে, কারণ কি একে অপরের থেকে 5 মিনিট বেশি সময় নেয়, এটা বলে দিয়েছে। মানে প্রথম নলটা যদি 1 মিনিট নেয় তা পরের নলটা x+5 মিনিট নেবে, খুব সিম্পল। দ্বিতীয় নলটা ধরে আমি লিখেছি দ্বিতীয় নলটা x+5 মিনিট সময় নেবে। তার মানে এই এই প্রথম সূত্র যে 1 নম্বর নল দিয়ে 1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে হয় প্রথম নল দিয়ে কি হয়, 1 মিনিটে অ্যাকচুয়ালি কি হয় এক অংশ পূর্ণ হয়, পূর্ণ হয়। কারণ প্রথম নলটা দিয়ে 1 মিনিট যদি ভরতে সময় লাগে, আর পুরো চৌবাচ্চাটা মানে আমরা কি জানি সমগ্র অংশ মানে কি, অংশের অঙ্গ তোমরা আগে করে এসছো, সেই সমগ্র অংশ মানে কি এক অংশ, যে কোনো জিনিসের সমগ্র অংশকে ধরা হয় এক অংশ। তাহলে 1 মিনিটে এক অংশ ভর্তি হচ্ছে, তাহলে 1 মিনিটে একের এক্স অংশ পূর্ণ হবে। এর ক্ষেত্রেও তাই, x+5 মিনিটে এক অংশ, 1 মিনিটে x+5 অংশ হবে, 1 মিনিটে 1/x+5 অংশ হবে। এবার এই দুটো নল যদি খোলা থাকে তাহলে 1 মিনিটে এই দুটো যোগ করে দেবো, এত অংশ পূর্ণ হবে। অতএব দুটি নল একসঙ্গে 1 মিনিটে কত অংশ পূর্ণ করবে, 1/x+1/x+5 অংশ। এটা ইজি করে আমি করতে পারি, x(x+5), আর এটা হচ্ছে x+5+x, 2x+5/x(x+5) অংশ। তার মানে সমগ্র অংশ ভর্তি হতে দুটো নল দিয়ে কত নেবে, 1 মিনিটে এত অংশ ভর্তি করছে, তাহলে এক অংশ ভর্তি করতে কত মিনিট সময় লাগবে আমার বার করবো, কারণ আমাকে বলে দিয়েছে এত মিনিট সময় লাগে দুটো নল দিয়ে খোলা থাকলে ভর্তি হতে, এত মিনিট সময় লাগে। তাহলে আমি মিনিটে নিয়ে চলে যাব সমগ্র অংশ ভর্তি করতে, 1 মিনিটে এত অংশ, তাহলে এত অংশ করতে কত, উল্টে যাবে এটা, তার মানে 2x/5 × x + 5 × x,
এত অংশ পড়তে 1 মিনিট লাগে, আর 1 অংশ পড়তে উল্টে যাবে। এত মিনিট লাগবে, তার মানে এই মিনিটটাই, এই মিনিটটাই অ্যাকচুয়ালি এইটা। অতএব শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে এইটা এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ বাই 2x+5 ইজ ইকুয়াল টু 11/1। সমাধান করলে কি হবে, কিছু একটা বেরোবে, 100/9 or 9x² + 45x = 200x + 500 or 9x² + 45x - 200x = 0 or 9x² - 155x + 0 এখানে চলে আসি, 9x² - 180x হবে +50। এটা এদিকে এসছে, এটা এদিকে মাইনাস হয়ে যাবে, তারপরে x = 20 হবে, মানে একটা রং দিয়ে 20 মিনিট লাগবে। এক্স ক্যানট বি -25/9, যেহেতু নেগেটিভ সেই জন্য কোনোদিন এটা হবে না। এক্স এখানে এক্স ক্যানট বি -25/9, x = 20 হবে, ক্লিয়ার? x = 20, তার মানে একটা রং দিয়ে 20 মিনিট লাগবে, অপর রং দিয়ে, অথবা আনসার হবে আমার 20 মিনিট, অপর নলটা কি হবে 20+5 = 25 মিনিট, ক্লিয়ার? তাহলে একটি নল দিয়ে 20 মিনিট লাগবে, অপর নল দিয়ে 25 মিনিট লাগবে, এটাই হচ্ছে আমার আনসার। একটা নল দিয়ে 20 মিনিট আর একটা নল দিয়ে 25 মিনিট, এই দুটো আমার আনসার, 25 মিনিট। তাহলে আমি কি করলাম, আমি ধরে নিলাম যে একটা নল দিয়ে ভর্তি হতে 1 মিনিট সময় লাগে, তারপর আমি পর 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 স্টেপ বাই করে দিলাম। কী করলাম, ধরে নিলাম প্রথম নল দিয়ে আমার 1 মিনিট সময় লাগে, 1 মিনিট সময় লাগে মানে তাহলে 1 মিনিটে 1 অংশ পূর্ণ হয়, 1 মিনিটে 1 অংশ পূর্ণ। দ্বিতীয় নল দিয়ে x+5, কারণ কি বলে দিয়েছে যে একে অপরের থেকে 5 মিনিট বেশি সময় লাগে, তাহলে দ্বিতীয় নল দিয়ে আমার x+5 মিনিট সময় লাগবে, তাহলে x+5 মিনিটে 1 অংশ, 1 মিনিটে 1/5 অংশ হয়ে গেল। দুটো নল একসঙ্গে মাথায় 1 মিনিটে কত হবে, এই দুটো যোগ করবো, 1/x + 1/x করে এটাকে সেম করে জাস্ট এইটা এসছে এত অংশ। তাহলে এত অংশ হতে 1 মিনিট, 1 অংশ হতে এত মিনিট সময় লাগবে, করে ফেললাম।
এখন শর্ত অনুসারে কি আমার বলেছি কি দুটো রোল একসাথে খোলা থাকলে 11 পুন 1 মিনিট লাগবে, তাহলে এইটা সমান এইটা, এই জন্যই এটা করে তারপরে সিম্পলি সমাধান গুণযোগ ভাগ করে মিডল টার্ম ফ্যাক্টর করে সমাধান করা হয়েছে। ঠিক আছে, যারা এখনো বুঝতে পারছো না আমাকে কমেন্টস করে জানাও, এবং যারা এখনো আমার ক্লাস ফলো করছো না ফলো করো, এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রিপশন হবে, এবং প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত কনফিডেন্স বাড়বে। আর 7, 8, 9 এবার বাকি অঙ্কগুলো তোমরা পরে নিজেরা করো, যদি কোনো অঙ্ক করে দিতে হয় তাহলে কমেন্টস করে জানাও, এবং বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা ট্রাই করো। মোটামুটি আমি বুঝিয়ে দিলাম, আমি পরের চ্যাপ্টারে তোমাদের যেটা আছে এই চ্যাপ্টারে পরের ক্লাসে চলে যাব। থ্যাংক ইউ।